ছয়কোটিকার সময় ইন্তেকাল করেছেন রাজু। আমি এখন বাদাইমা রবি চিঙ্গুর বাড়িতে আছি। আপনি কোথায় আছিলেন? দেখলাম না তো দুই বছর দুই দিন আগে বাদাইমা আসান আলী তিনি চলে যান এই পৃথিবীর মায়া ত্যাগ করে। তার সহকর্মী, তার বন্ধু বাদাইমা রবি চিন্তু ঠিক দুই বছর দুই মাস পরে আজকে সন্ধ্যা ছয়টায় তিনিও না ফেরার দেশে চলে গেলেন। সবাই তার আত্মার মাগফিরাত কামনা করবেন। দর্শক, তার পারিবারিকভাবে তার স্ত্রী এবং দুই সন্তান, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। আসলে তাদের সাথে আমি কথা বলতে পারছি না, কারণ তারা আসলে কথা বলার অবস্থায় নেই। রবিচিঙ্গ দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন, তিনি মিডিয়ার বাইরে ছিলেন অসুস্থতার কারণে। সবাই রবি চিঙ্গুর জন্য দোয়া করবেন। এই যে দেখেন, এই যে ফরহাদ কান্না করতেছে, ফরহাদরে অনেক আদর করত রবি চিঙ্গু কাকা। এখানে মিডিয়া অনেকেই উপস্থিত আছেন। ধন্যবাদ সবাইকে লাইভের সাথে দেখার জন্য। এখন সহকর্মীদের নিয়ে আমি বলি, কাবু করে ঠিক আছে।
আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে, রবি কাকার জন্য দোয়া করবেন। এখানে মিডিয়ার অনেকেই উপস্থিত আছেন, আসলে এই মুহূর্তে কারোর সাথে কথা বলা ওইভাবে সম্ভব হইতেছে না। ঠিক দুই মাস দুই দিন আগে বাধাই মিয়া আসার আগে কাকা তিনি চলে যান এই দুনিয়ার মায়ের ত্যাগ করে। সম্ভব হলে সবাই লাইভকে একটু শেয়ার করে দেবেন। এই যে এখন যে ঘরটা দেখতেছেন, এই যে এই ঘরটাই রবিচন্দ্র কাকা তিনি বসবাস করতেন। এই যে পাশে আর একটি ঘর আছে, এই যে দেখেন এই ঘরটা ওনার ছেলের ঘর। এই ঘরেই রবি কাকা চিরনিদ্রায় শুয়ে আছে। আমি শুরু করে তারপরে কিভাবে আছে বাড়িতে ও কারেন্ট মানে দুইটা আছে। দুই বছর দুই দিন আগে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, দুই রাত পরে আমি দেখে আসলাম যে ভ্যান গাড়ির উপরে ছবি তুলতেছে কারা জানি। মোটামুটি
ধান কাটা শেষ হয়েছে কিন্তু খেয়ার নেওয়া শেষ হয়নি, খেয়ার নিতে উদ্দেশ্যই লাইভটা ওপেন করেছি যাতে আপনারাও একটু দেখতে পারেন, কারণ আপনারা অনেকে বাইরে আছেন, অনেক দূরে আছেন, আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে লাইভটা ওপেন করেছি। এখানে মিডিয়া জগতের অনেক আর্টিস্ট আসছে, এখানে হ্যাঁ, আমি সম্ভব হলে আপনাদের দেখাবো, কারণ এই মুহূর্তে আসলে দেখানো সম্ভব হইতেছে না, সাথে থাকেন আপনারা ইনশাল্লাহ আমি দেখাবো, সাথে থাকেন, কারণ এখন এই মুহূর্তে আসলে তাকে দেখানো সম্ভব হইতেছে না, আপনারা সাথে থাকেন অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। এই যে ফরহাদ রবি চাচার খুব কাছের একজন মানুষ, ধন্যবাদ যারা লাইভে যুক্ত আছেন, আপনারা সাথে থাকেন। আমি এখন আছি বাদাইমা রবি চেম্বুর বাড়িতে, উনি অল্প সন্ধ্যা ছয় কোটির সময় না ফেরার দেশে চলে গেছেন, সবাই তার রোহের মাগফিরাত কামনা করবেন। সদর উপজেলার দাইন্যা গ্রামে, যেখানে কিন্তু সম্রাট রবি চেঙ্গু, যাকে রবি চেঙ্গু হিসেবে আমরা চিনি, তিনি হচ্ছেন কিন্তু চিরবিদায়ে চলে গেছেন আসাম সাদাইমে, তারই কিন্তু সহকর্মী রবি চাচা, তিনি কিন্তু আজ আর নেই। সেই রবি চাচার মহাপ্রয়াণে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে এই মুহূর্তে কিন্তু তার বাড়িতে অসংখ্য ভক্ত এবং তার সহকর্মীদের দেখতে পাচ্ছি। সেই রবি চাচার যে আচ্ছা ঠিক আছে, আম্মু থাকো সুন্দর করে করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সহকর্মীদের সাথে কথা বলবো, তারা তাদের আবেগের ছোঁয়া যে অনুভূতি, সে অনুভূতিগুলো সে প্রকাশ করবে। দর্শক দেখতে পাচ্ছেন রবি চাচার সহকর্মী, আমরা রবি চাচার শ্যামলী আপা, তিনি কিন্তু আমাদের সামনে রয়েছে, আবেগ মাথা কিছু অনুভূতি। আসসালামু আলাইকুম। রবি চাচা তো
আর নেই। তো রবি চাচার ব্যাপারে এই আপনার দীর্ঘ সময় তার সাথে কাজ করেছেন, শ্যামলী আপু কিন্তু আবেগ আপ্লুত, তিনি আসলে বলতে পারতেছে না, বুঝতে পারতেছে না, তার বোঝানোর মতো মানে বুধ যাতে তিনি মনে হয় হারিয়ে ফেলেছে এমনটাই, নির্বাক হয়ে গেছে। তো তার সাথে এই অভিনয় জীবনে বা এই বন্ধু মেয়ে এবং বাবার এই মানে জীবনে, এই বন্ধুর জীবনে আপনার কী কী স্মৃতি রয়েছে, আপনার স্মৃতি মাখা কথাগুলো যদি শেয়ার করতে। দর্শক দেখতে পাচ্ছেন অভিনেত্রী শ্যামলী, তিনি কিন্তু আবেগে আপ্লুত হয়ে পড়েছেন, তিনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এই রবি চাচার মহাপ্রয়াণে। তো এই যে চাচা মারা গেছেন, তো তার শোকে তার দর্শকদের উদ্দেশ্যে কী বলবেন তার জন্য? দর্শক আসলে আপুর অনুভূতির প্রকাশটা সে আসলে ওই রকমভাবে প্রকাশ করতে পারছেন না, তার ভেতর থেকে কিন্তু চিৎকার, আত্মচিৎকার, একটা সব কিছু তার কাছ থেকে মনে হয় শেষ হয়ে গেছে এমন একটা পরিবেশ পরিস্থিতির মধ্যে তার মুখাবয়, তার আবেগ অনুভূতির প্রকাশ কিন্তু সেটাই বলে দিচ্ছে। যাই হোক, আমরা শ্যামলী আপার কাছে সাথে কথা বলবা বললাম, আমরা আরও কিছু কথা বলবো। আসলে আপনাকে বলার কিছু নেই, কাউকে বলার কিছু নেই, রবি চাচার সাথে দীর্ঘ সময় কাজ করেছেন, তার এই দীর্ঘ চলার পথে তার সাথে আপনার কী ধরনের স্মৃতি রয়েছে, তার সে স্মৃতি বিজড়িত সময়গুলো যদি একটু বলতেন। আপনার দেখা আপনার জানা আসলে তুমি কেমন মানুষ ছিল? তার মানে আপনি বলতে চাচ্ছেন উনি একজন অনন্য মানুষ, তার একটা সাক্ষাৎকার নিলাম এবং তার সাথে কথা বলি, তিনি বলেছেন বাবা আমি তো অসুস্থ, এই আসান চলে গেল, এবার বোধহয় আমার পালা। আজকে কিন্তু আমি সরজমিনে যেটা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু চাচা চলে গেলেন, তো আসান ভাদাইমার সাথে তার যে একটা বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বের বিষয়ে কিছু বলবেন? খুবই ছিল, তারা দুজন যে জায়গায় যাইতো জুটি হিসাবে যাইতো, একজন আরেকজনের কাছে শেয়ার করতো, এক কথায় তাদের ভিতরে এমন একটা ই ছিল যে কৌতুকারী ভাষা এরকম ছিল। যাই হোক, দেখেন ওনাদের মনেরও একটা মিল মহব্বত ছিল, আর আল্লাহ ওইটাও মিল মহব্বত বাড়াই দিছে। একদিন এক পাস মারা গেছে। গতকালকে আসান ভাই মারা গেছে, 2 বছর মারা হয়েছে, আর আজকে আমার স্যারের চলে গেছে, তাহলে একদিন এক পাস হয়ে গেল।
আর রোজার মধ্যে আমার সাথে শেষ কাজ করা হয়েছে। গত এক বছর যাবৎ রবি ভাই কাজ করতো না, অসুস্থ ছিল, আর ওনার নিজের চ্যানেলের জন্য আমরা রোজার মধ্যে শেষ কাজ করছি ওনার চ্যানেলের জন্য, এটাই আমার ওনার সাথে শেষ কাজ। আচ্ছা, ওনার জন্য আপনার দর্শকদের কাছে কি চাওয়া? আজকে তো তিনি চিরবিদায় চলে গেলেন, তিনি আর আসবেন না, তিনি না ফেরার দেশে চলে গেছেন। দর্শকদের কাছে আমার চাওয়া একটাই, যে যেখান থেকে দেখতেছেন সবাই তার জন্য একটু দোয়া করবেন, সে জানো সুস্থ। আমিন। কেউ কোনো রাগ অভিমান রাখেন না, দয়া করে মাথা দিয়েন। হ্যাঁ, ধন্যবাদ আপু। আসলে রবি চাচার অনুষঙ্গ সহকর্মী, বোন, মেয়ে, যাই বলুন, এই যে শ্যামলী আপার সাথে এর আগে কথা বললাম, পাপি আপার সাথে কথা বলছি, এরা কিন্তু আসান আলী ভাদাইমা এবং কি রবি চেঙ্গু চাচা অনুষঙ্গ বন্ধু ছিল, তাদের সাথে তাদের সম্পর্কটা এমনই ছিল যে ডান চোখ আর বাম চোখ এমনটাই, এরা একজন আরেকজনকে চোখে হারাতো। তো সেই মানুষটা যাদের সাথে দীর্ঘদিন তারা কিন্তু কাজ করছে, সেই তাদের থেকে সেই মানুষটা কিন্তু চলে গেছে। তো দর্শক, আমি গত দুই বছর আগে আজকের এই দিন একদিন অর্থাৎ একদিন আগ পাস তো আমি আসান আলী ভাদাইমার একটা লাইভ করেছিলাম। সেই লাইভের পরবর্তী সময়ে আমি রবি চাচার সাথে আমি কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে বাবা রে, আসান তো চলে গেল, আমিও হয়তো আর থাকবো না, আসানের পর পর আমাকে হয়তো বা চলে যেতে হবে। তো আমার বুকের ভেতর একটা কম্পন সৃষ্টি হয়েছিল। তো আজকে আমি যখন এই রবি চাচার মহাপ্রয়াণের খবর পেলাম, আমি তাৎক্ষণিকভাবে আসলে ছুটে চলে এসেছি, আমি আমার ব্যস্ততায় ছিলাম, আমার কাজে ছিলাম, আমার সকল ব্যস্ততাকে জলঞ্জলি দিয়ে আমি চলে আসছি। তো আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি, যুক্ত রয়েছি। এই হাসির খোরাক যোগানো মানুষটা হাসির সম্রাট রবি চাচা, যিনি আজ আমাদের মাঝে নেই, সেই মানুষটার সহকর্মীদের সাথে আমরা শেয়ার করছি। আরেক ভাই রয়েছে, তিনি কিন্তু এই রবি চাচার সাথে দীর্ঘ সময় অভিনয় করেছেন, মানুষকে হাসিয়েছেন, সেই ভাইটির সাথে কথা বলবো, জানবো তার আবেগ এবং অনুভূতি। তার চোখে কিন্তু পানি ছল ছল করছে। আসসালামু আলাইকুম ভাই, আমি জানি যে আসলে আপনি কথা বলার, আপনারা কেউই কথা বলার অবস্থায় নাই। তো এই যে রবি চাচা চিরবিদায় নিয়ে চলে গেলেন, তো তার সম্পর্কে আপনি কি বলবেন আজকের দিন? তার আগে জামান ভাই চলে গেছে, আসলে আমাদের চলার লাইন হিসাব হচ্ছে আমাদের সকলের জন্য, আমাদের দোয়া করবে রবিবার জন্য, আসাম ভাইয়ের জন্য, জামান ভাইয়ের জন্য, তাদের ফেসবুক আছে করতে পারে, এই কামনার এই করি, বলার মতো কোনো ভাষা নাই। তার সাথে আপনার কি ধরনের স্মৃতি আছে, যে স্মৃতিগুলো আজ এই মুহূর্তে মনে পড়লে আপনার বুকটা আরো মানে ভেঙে যায়? অনেক স্মৃতি আছে, বলতে গেলে পরে আসলে নিজের নিজে কন্ট্রোল করতে পারি না, অনেকে আসলে কন্ট্রোল করতে পারবো না। আমরা জানি আমাদের দেখা মাত্র, আমাদের শোনা মাত্র, আমরা চলাফেরা একসাথে করতে পারি। রবি ভাই এদের মতো মানুষ আমরা দুনিয়া দুঃখে পাইছি, হিংসা করা করি ওনাদের ভিতরে, কোনো হিংসার দ্বারা অধিকার করি ওনারা কোনো সময় হিংসা পছন্দ করছে না, হিংসার মারা যাওয়ার পরে কোনো একটা মানুষ অসুস্থ থাকার পরে হিংসাকারীদের আমরা। আচ্ছা, রবি চাচার মহাপ্রয়াণে তার অনেক ভক্ত দর্শক রয়েছে, বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যে তাদের সুনাম রয়েছে, তিনি যে হাসির সম্রাট ছিলেন এই বিষয়টা কিন্তু সারা পৃথিবীময় জানে। তো তার সেসব দর্শকদের উদ্দেশ্যে চেঙ্গু চাচার জন্য কি বলবেন এই মুহূর্তে? ছ
সবার কাছে আমার বিনীত অনুরোধ হইল আপনারা সকলে রবিবার জন্য দয়া করবেন, আসামের জন্য দয়া করবেন, জামানদের জন্য দয়া করবেন, আপনার যারা আছে লাইভে তার আরও যারা পায় আপনাদের বন্ধু ফ্রেন্ড আছে তাদেরকে আমরা ইমদাদুল ভাই, হ্যাঁ ইমদাদুল ভাই ইতিপূর্বে তার সাথে কিন্তু আসাম বাদামে যখন মহাপ্রাণ হয় তিনি মারা যান তখনও কিন্তু তার সাথে কথা হয়েছিল। আসলে তারা যারা সহকর্মী রয়েছে সকলেই কিন্তু একজনের সাথে আরেকজনের যে একটা নিবিড় সম্পর্ক, সম্পর্কের বন্ধন, সেটি কিন্তু আমরা স্পষ্ট আমরা বুঝতে পেরেছি। আজ হাসির সম্রাট যিনি পৃথিবীময় মানে একটা সমাদৃত নাম, অভিনীত কন্টেন্ট বা নাটক দেখবেন আপনাদের মন যত খারাপ থাকে আপনাদের মন সংস্কৃতি ভরে যাবে। আর যেই মানুষটা আপনাদেরকে আমাদেরকে সারা জীবন ফাঁসিয়েছেন সেই মানুষটার জন্য একটি আমরা একটু দোয়া করতে পারি, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমরা অভিজ্ঞতা যে ঘটনায় আছে আগামীকালই হতে পারে আসার পর তাকে কবরস্থ করা হবে, আমি তার মুখ দেখা সবাই সম্ভবত লাইভটা শেয়ার করে দেন।